জাতীয় মানবাধিকার কমিশনের তৎপরতায় রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় আহত মনোরঞ্জন হাজংয়ের মেয়ে সার্জেন্ট মহুয়ার মামলা নিয়েছে পুলিশ, এমন দাবি করেছেন সংস্থাটির চেয়ারম্যান নাসিমা বেগম। সকালে রাজধানীর কারওয়ান বাজারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। আরও বলেন, মনোরঞ্জন হাজংয়ের দুর্ঘটনার পর তার মেয়ের মামলা না নেয়ার বিষয়টি নজরে আসে মানবাধিকার কমিশনের। পরে পুলিশকে সার্জেন্ট মহুয়ার মামলা নিতে বনানী থানাকে নির্দেশ দেওয়া হয়। পুরো ঘটনাটি মানবাধিকার কমিশন পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। একজন মহিলা ট্রাফিক সার্জনের বাবা উপর দিয়ে যে ইয়ে হয়েছে, যে তার বাবার পায়ের উপর দিয়ে যে গাড়ি চালায় গেল, যে মামলা হয় নাই, সেটাও আমরা পুলিশ হেডকোয়ার্টারকে বলেছি যে তাকে অবিলম্বে মামলা নিয়ে কমিশনকে অবহিত করতে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় উদ্যোগ নিতে।